হীরার যুগে রাজ্যের শিক্ষা ব্যবস্থার নমুনা, নেই শিক্ষক, নেই বেঞ্চ, নেই সরকার। শিক্ষামন্ত্রীর শিক্ষা মডেলের নমুনার বাস্তব চিত্র উঠে এলো তুইসিন্দ্রাই বাড়ি স্কুলের পর বিশালগড় মহকুমার কেকে নগরের বামাসুন্দরী উচ্চ বুনিয়াদী বিদ্যালয় থেকে। বর্তমানে পরিকাঠামোর চরম অভাবে ভুগছে বিদ্যালয়টি, পড়ুয়াদের ভাঙ্গা বেঞ্চেই বসতে হচ্ছে। বিদ্যুৎ থাকলেও নেই পাখা, একাধিকবার নাকি বিদ্যালয়ের জানালা ভেঙে পাখা চুরি হয়েছে। রয়েছে পানীয় জলের সমস্যাও। দেখুন মডেল রাজ্যের মডেল শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস সাহা জানালেন, বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় ঢুকছে। পরিকাঠামোগত সমস্যা নিয়ে বহুবার বিদ্যালয় পরিদর্শকের কাছে গিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্ষার মরশুমে শ্রেণীকক্ষের ভেতরে জল পড়ে, মিড ডে মিলের রান্না ও খাবার ঘরের শোচনীয় অবস্থা। তিনি কি বলেছেন শুনুন। স্কুলটাতে নানা সমস্যা আছে, সমস্যা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এখন তো গরমের দিন, বাচ্চারা গরমে খুব কষ্ট পায়। অর্থাৎ ফ্যানগুলি ছিল আমাদের প্রত্যেকটি রুমে, দুটা তিনটা করে স্টুডেন্টের, এর মধ্যে দু আর তিনবার চুরি হয়ে গেছে ফ্যানগুলি। অর্থাৎ জ্বালানোর শিখ ভেঙে চুর আসে সব বাচ্চা। আর মিড ডে মিলে আমাদের যে রান্না হচ্ছে সেই ঘরটা খুবই খারাপ, যে কোনো সময় এটা। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পেরেছি যে ছাত্রছাত্রীরা যে বেঞ্চে বসে ক্লাস করছে সেই বেঞ্চগুলি খুব খারাপ অবস্থা রয়েছে। দিয়েছি স্যার বলেছিল কিছুদিন আগে রিকোয়ারমেন্ট দেওয়ার জন্য, আমরা বেঞ্চের জন্য রিকোয়ারমেন্টে কাগজে লিখে দিয়েছি, তো এখনো আমরা পাইনি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।